এখন বাজে ভোর 4টা, আমি এখন ঘুম থেকে উঠেছি। উঠে এরপরে স্নান করবো, কিছু কাজ সেরে তারপরে পূজা করব। তো পূজা টুজা করে সকালবেলা ভাবলাম একটু হেঁটেই আসি, কারণ একবার ঘুম ভেঙে গেলে বা ঘুম থেকে উঠে গেলে কিন্তু আর ঘুম ধরে না। আর আমি চলে এসেছি, মাও আসবে, দুজনে মিলে একটু হাঁটাচলা করবো। তারপরে প্রায় কাজ সারা হয়েও গেছে, ভোর উঠলে একটাই সুবিধা, মানে তাড়াতাড়ি করে কাজগুলো সারা হয়ে যায়। আমি কিন্তু একা নেই এখানে, কিন্তু এক ঝাঁক বকও চলেছে, সারা সারা বক। প্রত্যেক দিন ওরা মাঠে কিসের জন্য আসে যায় না, মাঠে জল আছে না, মনে হচ্ছে ছোটো 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 মাছ আছে, ওগুলি হয়তো খেতে আসে, কারণ সকালবেলা খিদে পেয়ে গেছে হয়তো। আর মাও এখান থেকে চলেছে, দুজনে মিলে একটু হেঁটে নেবো। আর সকালবেলা গ্রামের প্রাকৃতিক পরিবেশটা শীতকালে বিশেষ করে খুব ভালো লাগে, কুয়াশা পড়ে, তারপরে যে মানে মাঠে বলো ঘাসের মধ্যে যে শিশিরগুলো পড়ে না, খুব ভালো লাগে দেখতে। আর আমি তো ঘুম থেকে উঠতেই পারি না, আমি অনেক লেট করে ঘুমাই না, যার জন্য আমি সকালবেলা মানে উঠতে অনেক লেট হয়ে যায়। আর আজকে মানে কিছুদিন মানে এক সপ্তাহের মতো উঠছি, খুব ভালো লাগছে, জানি না এরকম এই টাইমটা মানে মেনটেন করতে পারবো কি না, হয়তো উঠতেই পারবো না, উপোস ছিলাম তাই জন্য উঠছিলাম, মানে টাইম ঠিক নিয়ম পড়ে পড়ে আর কি। আর এখানে মা একটু ভিডিও করে দিচ্ছে, তো একটু ভুল হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছো। আর বকগুলো দেখো কত সুন্দর উঠছে, সাদা সাদা, দেখতে ভালো লাগছে। তো হ্যালো বন্ধুরা, তোমার সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। সেগুলি সিম্পল লাইফ ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো দেখো এরপর হচ্ছে দুজনগুলো ঘোরাফেরা করছি, কিন্তু মা একটু ভিডিওটা একটু ভুল করে দিয়েছে, তোমার কেউ কিছু মনে করো না। আর আমি জানি তোমার কেউ কিছু মনে করো না, কারণ তোমরা আমাকে ভীষণ ভীষণ ভালোবাসো। আর এখানে দেখো একটা ইঁদুর বড়, মানে মাঠে যে ইঁদুরগুলো হয় না ভীষণ মানে ভীষণ বড় বড়, সেই ইঁদুরই একটা মনে হচ্ছে কারোর সাথে লড়াই টড়াই করে এসেছে, থত্থ করে কাঁপছে, পুরো শরীরটা ওর ভিজে গেছে, মনে হচ্ছে ও হেরে গেছে ইঁদুরটা। তো এর মধ্যে বনের মধ্যে মানে একটা ভয়ও আছে, ইঁদুরটা আমার দেখলে মনে হলো যে খুব ভয় পাচ্ছে। তো আমি কিন্তু বক বক করতে করতে একটু হাঁটা শুরু করে দিয়েছি। কি হয়েছে রে তোর? কিছু একটা বিপদ হয়ে গেছে মনে হচ্ছে, এ মনে হয় ভিজে গেছে গো মা। কেন বলে তোর? ওই আয় খেতে দেবো, আমার বাড়িতে চলে আয়। তো ইঁদুরের সাথে একটু গল্প করে আমি কিন্তু বন্ধুরা যখন হাঁটাচলা করি না, আমাদের ঢালাই রাস্তা আছে না, ওর থেকে কিন্তু আমি হাঁটি না, আমাদের মাঠের মধ্যে একটা রাস্তা আছে সরু করে, ওর মধ্যেই আমি সবসময় হাঁটাচলা করি, কারণ আমার খুব ভালো লাগে ওই শিশিরে পা ভেজাতে, আমার ভীষণ ভালো লাগে খালি পায়ে হাঁটতে। তো দেখো এখানে সূর্য মামা উঠেই গেছে, গেছে মানে উঠেই গেছে বলতে গেলে। আর এখানে মার হচ্ছে কাকিমণি দুজনে বাতি দিয়ে দিল এখানে, আর আমি এরপরে দেব। আর আমাদের এটা না হরি বাসর, এখানে আমাদের গ্রামের মধ্যে এখানেই হরিনাম হয়, খুব মানে খুব ভালো লাগে যখন দুদিন হরিনাম হয় না, চৈত্র মাসে হরিনামটা হয়। তো আমি যে রেডি হয়ে গেছি দেখতে পাচ্ছ, এটা কিন্তু কার্তিক পূজার পরের দিন, আমি ছিলাম, আমি হচ্ছে যাব মামার বাড়ি, মানে মামার বাড়ি বলতে আমার বড়মশার বাবার মামার বাড়িতে যাব, ওখানেই কার্তিক পূজা হয়েছে। আমি হচ্ছে কার্তিক পূজার দিনকে যাইনি, কারণ সোনার শরীরটা খুবই খারাপ ছিল, সেই জন্য যাওয়া হয়নি। তাও পরের দিনে যাবো না বলে আমার বড় মশাই বললো, তো চলো একটু যাওয়া যেতে পারে, ঘুরিয়ে চলে আসবো সোনাকে নিয়ে, চলো ওরও ভালো লাগবে। তো আমরা রেডি হয়ে গেছি, রেডি হয়ে গাড়িতে বসেও কিন্তু চলেছি বড় মশাই মামার বাড়িতে, কারণ ওখানে দুপুরে লাঞ্চ করবো, তারপর কিন্তু বাড়ি চলে আসবো, থাকার তো কোনো মানে আমি থাকবো না, আমি ঠান্ডার সময় আমি কোথাও থাকতে ইচ্ছা করে না, আর সোনার জন্য শরীরটা খুব একটা ভালো নেই। আর এই দেখেছো আমি যে প্রতিবার যাই না, আমি যে এগুলো ক্যামেরা বন্দি করে শুধু তোমাদের সাথে শেয়ার করবো বলে, আমার কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদের কেমন লাগে এই গ্রামের এই দৃশ্যগুলো শুধু তোমরা একটু কমেন্ট করে জানাবে, ঠিক আছে? আমার তো ভীষণ ভীষণ ভালো লাগে। বক বক করতে করতে আমি কিন্তু মামা শ্বশুরমশাইয়ের বাড়ির কাছাকাছি চলে এসেছি, ওখানে মা তো আছে। আর আমাকে মা অনেক করে বলেও দিয়েছিলো যে পূজার দিনে আসো না সন্ধ্যাবেলা, বাবু ঠান্ডা লেগে যাবে, কিন্তু পরের দিন এসো। তাই জন্য ভাবলাম তো যাই, দিদা দাদুকে একটু দেখে আসবো, একটু বয়স হয়ে গেছে, আর আমি আসলে এদের সবার খুব ভালোও লাগে। আর আমার তো বান্ধবী আছে এই বাড়িতে, তো তোমরা সবাই জানো মামা শ্বশুরমশাই বৌমা তো আমার বান্ধবী, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি। এখানে দেখো কার্তিকবাবু তো বসে আছে, আমাদেরও না কার্তিক ঠাকুর দিয়েছিলো, আমার বিয়ের মানে পরের বছরেই দিয়েছিলো, আমাদের খুব সুন্দর করে পূজা হয়েছিলো। তো যাই হোক এখানে পূজা হয়ে গেছে, পরের দিনকে তো কার্তিকবাবুদের জন্যই এসেছি, তো কার্তিকবাবুকে না দেখালে হয় তো
আজকে তোমাদের একটু শেয়ার করবো আর এই মিঠুগুলোকে না দেখালে হয়, এগুলো আর মামিদের মিঠু, তোমরা তো আমরা আগের অন্য ভিডিওতে দেখেছো। আর এখানে একটা মিঠু মনে হচ্ছে না ভিতরে বসে আছে, আর এই বড় মিঠুটা খালি কামড়ে যায়, খুব পচা আছে। আর এখানে দেখো আমরা কিন্তু লাঞ্চ করতে বসে গেছি, এটি আমার বান্ধবী, বললাম আমার বান্ধবী আছে, আর ওদিকে হচ্ছে কার্তিকের মা, আর আমার শাশুড়ি মা খেতে বসে গেছে, আর বাবু সোনা খালি জল খাবো খাবো করছে, তো বড় মাসে একটু জল নিয়ে, তো এখানে একটু খাওয়া দাওয়া করে রেস্ট করে নিচ্ছি, কারণ আমি আজকেই বাড়ি চলে যাবো, দিদা দাদার সাথে দেখা করে আসবো। আর এখানে দেখো সব মানে পুকুর ঘাটের মধ্যে যে এখানে মামিরা সব বসেছিলো সেগুলো একটু দেখিয়ে দিলাম, বসে শেয়ার করে নিলাম, ওখানে অনেকগুলো মামি ছিল, আর দিদা দাদুকেও দেখেছি যে সেইগুলোর ভিডিও করা হয়নি, কারণ আমি ভিডিও করতে বন্ধুরা ভুলে যাই। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, ভিডিওর মধ্যে জানি তেমন কিছু নেই, তবু তোমরা কমেন্ট করে জানিও, আর সবাই ভালো থেকো, সবাইকে টাটা, বাই বাই।